প্রিয় দর্শক, আমি লাভি রহমান হাজির হয়ে গেছি সঙ্গে নিয়ে রান্নাঘর। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। প্রতিবারের মতো এবারও রয়েছে সুন্দর দুটো রেসিপি, পুষ্টি তথ্য, চিঠিপত্রের উত্তর এবং আপনাদের প্রিয় পর্ব ক্রিস পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের আয়োজনের প্রথম রেসিপি মুহূর্তে। আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি রন্ধনশিল্পী সঞ্জিদা হোসেন লিমার সঙ্গে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করে দেখাবেন আজ বলেন? আজি আপু, আমি আজকে আপনাকে দেখাবো ওট স্পাইস।
ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। দর্শক দেখে নিয়েছেন পরপর দুটো রেসিপি, এখন আমরা পরপর জেনে নেব এর পুষ্টি তথ্য। যাচ্ছি আমি বানির কাছে। ধরনটা একই বাট একটা বিফ একটা চিকেন, দুটোই কাবাবের মতো, তো কী পাবো বলো? দুটি অনেকটা কাছাকাছি রেসিপির মতো। একটি হচ্ছে হলো গিয়ে ওটস দিয়ে করা, ওটস ফিনাল স্পাইসি মিট টিকিয়া, আর একটি হচ্ছে হলো গিয়ে স্লেট চিকেন চিজ কাবাব। তো দর্শক, প্রথম রেসিপির ব্যাপারে ওটস ফিনাল স্পাইসি যে মিট টিকিয়া, তো এটিতে মেইন উপকরণই ছিল গরুর মাংস। তো আমরা কিন্তু ডায়েটিশিয়ানরা সবসময় বলছি গরুর মাংস হচ্ছে এমন একটি উপাদান বা এমন একটি উপকরণ যেটিতে কিন্তু সব ধরনের কিন্তু পুষ্টি উপাদান বিদ্যমান থাকছে, আর এটি থেকে আমরা এত ভালো পরিমাণে কিন্তু নিউট্রিশন পাচ্ছি। আসলে আমরা শুধুমাত্র কোলেস্টেরলের কারণে বা আমাদের লাইফস্টাইলের কারণে অনেক সময় আমরা এই নিউট্রিশন বহুল খাবারটি কিন্তু খেতে পারি না। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু নিউট্রিশন, যেমন হচ্ছে সেলেনিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, যেটি কিনা আমরা বলছি ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করতে হবে। আর জিঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক, বিশেষ করে ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণে যে এনজাইমগুলো কাজ করে সেখানে কিন্তু কো ফ্যাক্টর হিসেবে কিন্তু আমার এই জিঙ্ক কাজ করছে। পাশাপাশি আমরা এখান থেকে কিন্তু প্রথম শ্রেণীর যে প্রোটিন সেটি কিন্তু পেয়ে যাচ্ছি। আর দ্বিতীয় যে রেসিপি, এখানে একটু জাস্ট আলাদা করে বলতে হয়, এখানে মোজারেলা চিজ ব্যবহার করা হয়েছে, যেটি কিনা আমাদের প্রোটিনের খুব ভালো একটি সোর্স। আর যেহেতু এটি হলো কি, এখান থেকে আমরা কিছু ক্যালসিয়াম এবং ফসফরাস নামক যে মিনারেলস রয়েছে সেটি আমরা পাবো। আর পাশাপাশি এখানে আলু রয়েছে। দর্শক একটা কথাই বলবো, তাহলে কি হচ্ছে, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের কিন্তু একটি কম্বিনেশন হয়েছে। হ্যাঁ, গাজর ব্যবহার করেছেন, সুইট কর্ন আছে, তো সুইট কর্ন কার্বোহাইড্রেটের একটি উৎস। আর আলু থেকে আমরা কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু পটাশিয়াম পাচ্ছি। আরেকটি আলুতে আমরা কিন্তু পাই সেটা হলো ভিটামিন সি, যদি এটি সিদ্ধ করার কারণে ভিটামিন সিটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর আমাদের যাদের কনস্টিপেশন থাকে, ফাইবার যেহেতু বেশি থাকার কারণে এটি কনস্টিপেশন রিমুভ করতে হেল্প করে। আর যেহেতু লেটুস পাতা দিয়ে উনি পরিবেশন করেছেন, এটি থেকেও আমরা কিন্তু বিশেষ করে ভিটামিন ইটা, লেটুস পাতা হচ্ছে ভিটামিন ইর একটি খুব ভালো উৎস, যেটি কিনা আমাদের এই যে শরীরে যে মানে ফ্রি রেডিকেল, ক্ষতিকর ফ্রি রেডিকেল তৈরি হয়, এটি কিন্তু শরীর থেকে বের করে দিতে অনেক বেশি হেল্প করে। তো দর্শক, আমার কাছে অসাধারণ লেগেছে দুটো রেসিপি। থ্যাংক ইউ সো মাচ বানি, আমরা সুন্দর সুন্দর রান্নার সঙ্গে সুন্দর সুন্দর তথ্য পাই, এটা আমাদের জন্য একটা বিরাট বলবো আমি অনেক বড় পাওয়া, এবং আমরা অনেক বেনিফিটেড হই। তো চলুন দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুদের কাছে, মানে চিঠিপত্রের উত্তর কতটা দিতে পারবো জানি না, চেষ্টা করছি। অনেক চিঠি আছে এখানে। এই চিঠিটি লিখেছেন বরিশাল থেকে লতা। লবিয়াপা, পত্রের শুরুতে সালাম এবং ভালোবাসা নেবেন, আশা করি আপনি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। আমি বরিশাল থাকি, আমার বাড়ির ডিশের লাইনে বিটিভির এই একমাত্র আমার চ্যানেল যেখানে নিয়মিত বিটিভির সব অনুষ্ঠানগুলো দেখি এবং আপনার রান্নাও দেখি। যেদিন আপনাদের এই অনুষ্ঠানটি চলে সেদিন আমি সারাদিনের কাজগুলো আগেই গুছিয়ে রাখি, তারপর অনুষ্ঠানটি দেখার জন্য বসি। আপনার কাছ থেকে আমি অনেক নতুন নতুন রান্না শিখেছি, অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে থাই ফুড, বা আপা আপনার কাছে মালয়েশিয়ান রেসিপি চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মালয়েশিয়ান রেসিপি আপনাদেরকে দেব। বাণীর কাছে প্রশ্ন, আপু ডায়াবেটিক রোগীদের কেন আলু খেতে নিষেধ? আলুর হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি হাই থাকে, এটি যখন আমরা রান্না করি, রান্না করে যখন খেতে যাই তখন দেখা যাচ্ছে ক্যালোরি ভ্যালু অনেক বেড়ে যায়, এবং গ্লাইসেমিক ইনডেক্স হাই থাকার কারণে এটি খাওয়ার সাথে সাথে কী হচ্ছে, আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে এবং খুব দ্রুত ব্লাড সুগারটাকে আপ করছে, যার কারণে দেখা যায় কি ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা আলুটা বা হাই জিআই ভ্যালু সম্পন্ন যেসব খাবারগুলো থাকে সেগুলো আমরা নিষেধ করে থাকি, যেমন চিনি বা গুড়, মিষ্টি জাতীয় যে খাবারগুলো, সিম্পল কার্বোহাইড্রেটগুলো থাকে, এগুলো আমরা তাদেরকে খুব র্যাপিডলি বা মানে ব্লাড সুগারটাকে বাড়িয়ে দেয়, সেগুলো আমরা নিষেধ করি। তবে যদি কেউ খুব বেশি আলু পছন্দ করে, তো সেই ক্ষেত্রে ভাত বা রুটির পরিবর্তে কোনো একটা মিলে আপনারা চাইলে আলুর কোনো একটা, হ্যাঁ কোনো একটা হলো গিয়ে প্রিপারেশনে মেইন ডিশ হিসেবে আলুটাকে নিতে পারেন। তবে দর্শক, ডায়াবেটিস পেশেন্টদেরকে যতটা সম্ভব আলুটা একটু অ্যাভয়েড করে খাওয়াটাই ভালো, কারণ
আলুর যে নিউট্রিশনগুলো রয়েছে আমরা চাইলে অন্যান্য সবজি বা ভাত বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকেও কিন্তু আমরা সেই নিউট্রিশনটা পেতে পারি। সিলেট থেকে লিখেছেন শেফালি, প্রিয় লবি আপা সালাম নেবেন, ভালোবাসা নেবেন, আপনার জন্য অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আপনি এবং দোয়া করি সবসময় ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত বিটিভির রান্নাঘর অনুষ্ঠানটি দেখা হয় আমার। আপা আপনার কাছে স্যুপ রেসিপি চাই। স্যুপ তো অনেক দেখিয়েছি, আচ্ছা ঠিক আছে দেখাবো। বানি আপু, আমার হাঁটু এবং গোড়ালিতে খুব ব্যথা, কোন ধরনের খাবার খেলে এটি সমস্যার সমাধান হবে? দর্শক, এই প্রশ্নটা দেওয়ার আগে আসলে অনেক কিছু একটু জানার বিষয় আছে। নাম্বার ওয়ান, তার ওজন বেশি কিনা। অনেক সময় দেখা যায় শরীরের উপরের অংশের ওজন যদি অনেক বেশি থাকে তখন দেখা যায়, হ্যাঁ মানে আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকলে বা বেশি সময় দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে বা হাঁটা চলা খুব বেশি হলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি থাকে তখন হয় কি, পায়ের উপরে এত বেশি প্রেশার পড়ে সেটার কারণেও কিন্তু আমার পা মানে হাঁটু বা গোড়ালিটা ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে, নাম্বার ওয়ান। আর নাম্বার অনেক সময় দেখা যায় বয়সও একটা ফ্যাক্ট এখানে। অনেক সময় দেখা যায় 40+ বা 50+ পর আমরা যখন ফিমেলদের ক্ষেত্রে মেনোপজ স্টেজ বা পুরুষদের ক্ষেত্রে যখন একটু বেশি হয়ে যায় তখন হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস বলি এই ধরনের কিন্তু কমপ্লিকেশনগুলো হয়, তখনও দেখা যায় হাত মানে গোড়ালি বা হাঁটুতে ব্যথা হয়। আবার অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামের অভাব হলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিটামিন ডিটাও এখানে সম্পৃক্ত, মেয়েদের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়াটা দেখা যায়। হ্যাঁ, তো এই ধরনের কমপ্লিকেশনের কারণেও কিন্তু হাঁটু বা গোড়ালি ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমার সাজেশন থাকবে, একজন ডক্টরের কাছে অবশ্যই যাবেন, তিনি এটা আপনার নির্ণয় করে বলবেন। তবে আমি ছোট্ট করে একটু বলবো, যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে আপনাকে লো পিউরিন সমৃদ্ধ খাবার খেতে হবে, হাই পিউরিন সমৃদ্ধ খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে রেড মিট খাবেন না, তারপরে হচ্ছে হলো গিয়ে যে অর্গান মিটগুলো গিলা কলিজা মগজ এই টাইপের খাবারগুলো খাবেন না, গাজর ফুলকপি ক্যাপসিকাম বাঁধাকপি এই টাইপের খাবারগুলো অ্যাভয়েড করবেন। সবজির মধ্যে যেমন লাউ চাল কুমড়া কাঁচা পেঁপে পটল ঝিঙ্গা এই টাইপের সবজিগুলো খেতে পারেন। মাংসের মধ্যে হোয়াইট মিট হিসেবে মুরগির মাংসটা সেফ থাকে। মাছের মধ্যে যেমন রুই মাছ আয়ের মাছ মানে বোয়াল মাছ এই টাইপের বড় মাছগুলো খাবেন, ছোট ছোট কাটাযুক্ত মানে বিশেষ করে মলা ঢেলা কাঁচকি মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি হচ্ছে হাড়ের ক্ষয়জনিত রোগ হয় তাহলে সেই ক্ষেত্রে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, বিশেষ করে আপনার ডিরেক্ট দুধ যদি কেউ খেতে না পারেন টক দই খেতে পারেন বা সুজি বা পায়েস বা ফিরনি এই টাইপের মিল্ক প্রোডাক্ট করে খেতে পারেন, চিজ খেতে পারেন। তো এগুলো থেকে হবে কি আপনার ক্যালসিয়াম ফসফরাস পাবেন, ভিটামিন ডি পাবেন, যেগুলো সমন্বয়ে হাড়ের ক্ষয়রোধটা আপনার প্রতিরোধ করতে হেল্প করবে। তো আশা করি দর্শক আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন এবং খুব দ্রুত একজন ডক্টরের আপনি শরণাপন্ন বা পরামর্শ নেবেন। অনেক ধন্যবাদ বানি তোমার সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব কুইজ পর্বে। আপনাদের জন্য আজকের কুইজ অনেক সহজ। আমার সঙ্গে যে দুজন রন্ধনশিল্পী রান্না করেছিলেন তাদের নাম বলতে হবে এবং তারা কী রান্না করেছিলেন সেই রেসিপি দুটার নাম বলতে হবে। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক রান্নাঘর, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। বিজয়কে করা হবে পুরস্কৃত এবং নিয়ে আসা হবে আমাদের স্টুডিওতে রান্না করার জন্য। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের পুরো আয়োজন? আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লেগেছে। কেন আমি এত কনফিডেন্ট কেন জানেন? আমি জানি প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি দিয়ে আপনাদের টেবিলটাকে সাজাবার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই সেই রেসিপিগুলো আপনারা ট্রাই করেন, তাই না? আপনারা সেই রেসিপিগুলো ট্রাই করবেন, আপনি হয়ে যাবেন সেরা রাঁধুনি। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।